গ্রামের শেষে জঙ্গলের কাছে একটি বড় বাড়িতে বাস করত এক ডাইনি। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না, কেবলমাত্র একটি কুকুর ছাড়া। তাকে ডাইনি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত ও যত্ন করত। সেই ডাইনি একটি বিশাল পুকুর করেছিল, সেইখানে মাছ চাষ করত, আর সেই মাছেই ছিল তার প্রিয় খাবার। এবং তার কুকুরের প্রিয় খাবার ছিল হাঁসের ডিম। বলিস না, তোর খিদে পেয়েছে, এই নে হাঁসের ডিম খা, কালকে গ্রামবাসীরা আরো ডিম এনে দেবে। গ্রামের একজন মধ্যবয়সী লোক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় লালু দেখল একজন লোক আসছে ওই পথ ধরে। ও দাদা, শুনছেন? হ্যাঁ বলুন, কে বলবেন? শুনেছি এই গ্রামের শেষে জঙ্গলে এক ডাইনি বাস করে। তাহলে আপনারা এই গ্রামের থাকেন কিভাবে? সে কোনো ক্ষতি করে না আপনাদের? না মশাই, ডাইনি আমাদের কোনো ক্ষতি করে না, উল্টে তার পুকুরে আমাদের হাঁস চড়াতে দেয়। তার বদলে আমরা তার কুকুরের জন্য প্রতিদিন 5টা করে হাঁসের ডিম দিই। প্রতিদিন 5টা করে ডিম তুমি একা দাও? না না, আমরা গ্রামবাসীরা এক এক দিন করে পালা করে, তাহলে অসুবিধা হয় না। আমিও তাহলে এই গ্রামে বাস করব, আর ডাইনির পুকুরে আমার হাঁসগুলোকে চড়াতে পাঠাবো, এবং আমার পালা এলে আমিও ডাইনিকে ডিম দিয়ে আসব। ঠিক আছে। একদিন প্রবীরের ডিম দেওয়ার পালা এলো। ও গেন্নে, শুনছ, এই ঝুড়িতে 5টা পচা ডিম আছে, ওগুলো নিয়ে এসো তো। পচা ডিম দিয়ে কি করবে? এই পচা ডিমগুলো ডাইনিকে দিয়ে আসব। সর্বনাশ, ওই পচা ডিম তুমি ডাইনিকে দেবে, তাহলে ওই ডাইনি এসে আমাদের ঘর মটকাবে। কিছুই হবে না, এই দেখো আমার হাতে সাধু বাবার দেওয়া কবজ আছে, ও এছাড়াও আমাদের বাড়িটা মন্ত্রবলে বাঁধা আছে, এই ডাইনি আমাদের কিচ্ছু করতে পারবে না। তারপর সেই ডিমগুলি নিয়ে ডাইনির বাড়িতে গিয়ে দিয়ে আসে। সেই পচা ডিম খেয়ে ডাইনির কুকুরটির ভীষণ শরীর খারাপ হয়, তা দেখে ডাইনি ভীষণ খেপে যায়। কে এমন পচা ডিম দিয়েছে, তা খেয়ে আমার কুকুরের এই অবস্থা, তাকে আমি ছাড়বো না। এরপর ডাইনি গন্ধ শুকে শুকে প্রবীরের বাড়ির সামনে এসে হাজির হয়। তারপর ডাইনি যখন প্রবীরের বাড়িতে ঢুকতে যায়, তখন দেখে কিছুতে যেন সে বাধা পাচ্ছে। তখন ডাইনি বুঝে প্রবীরের বাড়িতে মন্ত্র বলে সুরক্ষিত আছে। তখন ডাইনি প্রবীরের রূপ ধারণ করে গ্রামের সকলের বাড়িতে গিয়ে হাঁস মুরগি সব চুরি করে আনে। তারপর সেইগুলি খেয়ে ঘাড় মটকে প্রবীরের বাড়ির চারিদিকে আশেপাশে ছড়িয়ে দেয়। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সকলে দেখে তাদের একটি করে হাঁস মুরগি নেয়। কিছুক্ষণ পর লালু প্রবীরের বাড়ি দিয়ে যাওয়ার সময় দেখল চারিদিকে হাঁস মুরগির হাড়গোড় ছড়িয়ে আছে। একই প্রবীর, তাহলে তুই সবার হাঁস মুরগি খেয়ে হাড়গোড় ফেলে রেখেছিস, এই খবরটা তো গ্রামের মরল মশাইকে গিয়ে দিতে হবে। এরপর লালু গ্রামের মরল মশাইকে সমস্ত ঘটনা বলল। তারপর গ্রামের মরল মশাই ও গ্রামবাসীরা প্রবীরের বাড়িতে এসে সবকিছু দেখে প্রবীরকে মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।